अरविंद केजरीवालের জামিন মামলায় সোমবারে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে হাইকোর্টের রায় দেখে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। সেই পর্যবেক্ষণের 24 ঘন্টার মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য লিখল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত রাউস অ্যাভিনিউ কোর্টের জামিন সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় পিএমএল এর অধীনে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের উপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। আপাতত তিহারেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারের রায়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র দুদেজা এবং সুধীর কুমার জৈনের অবকাশকালীন বেঞ্চের মন্তব্য, রায়দানের সময় আদালতের সামনে থাকা তথ্য প্রমাণকে অগ্রাহ্য করেছে রাউস অ্যাভিনিউ আদালত। হাইকোর্টের রায়ের বিপরীত নির্দেশ দেওয়া উচিত হয়নি নিম্ন আদালতের। সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। দিল্লি হাইকোর্ট গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করেছে। কোনোভাবেই তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়নি। কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিয়ে দিল্লি হাইকোর্টের মন্তব্য, পিএমএল আইনের 70 ধারার উপর হওয়া সওয়াল জবাব খতিয়ে দেখেনি নিম্ন আদালত। রায় দিল্লি হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের মন্তব্য, পিএমএল আইনের ধারা 45 এর জোড়া শর্ত নিম্ন আদালতের অবকাশকালীন বিচারক বিবেচনা করেননি। আদালতের অভিমত এই ধারায় সওয়াল জবাব নিম্ন আদালতে সঠিকভাবে হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন আদেশের স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের মন্তব্য, অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বা এএসজি নিম্ন আদালতের আদেশের অনুচ্ছেদ 27 উল্লেখ করে দাবি করেন, বিচারকের মনে হয়েছে কেন্দ্রীয় এজেন্সি অসাধু পথে চলেছে। কিন্তু উচ্চ আদালতের অভিমত, ইডির তরফে কোনো অসাধু পথ নেওয়া হয়নি। নিম্ন আদালতের ভ্যাকেশন বেঞ্চের উচিত ছিল ইডিকে জামিনের বিরোধিতায় আরও সময় দেওয়া। এদিকে হাইকোর্ট কেজরিওয়ালের জামিন আটকালেও আইনি পথ খোলা রয়েছে আম আদমি পার্টির। তারা দলের আহ্বায়ককে তিহার থেকে বের করতে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিম্ন আদালতের রায় না পড়েই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। দাবি আপ মুখপাত্র তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের। অর্ডার দেখে বিনাই কিছু চিজ কো স্টে কর দেঙ্গে তো উসকে বাদ আপ উস স্টে কো জাস্টিফাই করনে কে লিয়ে অর্ডার দেঙ্গে। आपके पास और कोई रास्ता नहीं बच जाता कि आप ये कहें कि नहीं वो मैंने बिना ऑर्डर देखे ही उसको स्टे कर दिया था, वो गलत कर दिया था, ऐसा बहुत मुश्किल होता है। तो हम जो है इसके लिए ऊपर की अदालत के अंदर जाएंगे, हमारी लीगल टीम से बात कर रहे हैं, किस स्ट्रेटजी से जाएंगे, कब जाएंगे, ये हमारी लीगल टीम तय करेगी। পাল্টা বিজেপি নেতা আরপি সিং এর দাবি, সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়ের প্রতিফলন থাকবে। ইডি কি ইন্টেনশন ম্যালিফাইড है, वह उन्होंने कहा कि ऐसा नहीं है, ईडी की इंटेंशन मैलाफाइड नहीं है पूरे मामले में। और ये भी कहा कि जो लोअर कोर्ट ने डॉक्यूमेंट्स नहीं देखे या उसकी सुनवाई पूरी नहीं की, उसकी भी चिंता करी है। अब 10 जुलाई तक का मामला है, 10 जुलाई को दोबारा आगे मामले की सुनवाई होगी। जब तक के लिए केजरीवाल साहब के पास अधिकार हैं, वह अगले कोर्ट में ऑलरेडी सुप्रीम कोर्ट गए हुए हैं, अब देखते हैं सुप्रीम कोर्ट क्या करता है। परंतु एक बात तय हो गई है, ये जो ढोल धमाके बजा रहे थे, जो बम पटाखे बजा रहे थे, वह समझ में आना चाहिए कि कोर्ट के मामलों में इतनी जल्दी नहीं करनी चाहिए। आप कह रहे हैं कि हम हाईकोर्ट के फैसले से असहमत है, सुप्रीम कोर्ट जाएंगे, चुनौती देंगे, जमानत पर आदेश को इस तरह से रोका नहीं जा सकता है। चलिए, उनको अधिकार है सुप्रीम कोर्ट जाने का, और अपेक्षा करते हैं सुप्रीम कोर्ट भी जो हाईकोर्ट ने फैसला दिया है उसके मद्देनजर ही अपना फैसला देगा। इंद्रानी दासगुप्ता, रिपोर्ट, कलकत्ता न्यूज़।